আজকে আমরা তো প্রত্যেকদিন ডোর টু ডোর করি, মানুষের কাছে যাই ভোট প্রচারে, এবং আমরা ভালো সাড়া পাচ্ছি, সমর্থন পাচ্ছি পুরো 57 নম্বর বিধানসভা এরিয়াতে। তো আজকে আমাদের সকালেও গেছি, আমরা অনেকগুলো এরিয়া কভার করেছি, এবং সন্ধ্যার সময় আমরা ডোর টু ডোর করতে করতে যখন বর্ডার গোলচক করে এরিয়াতে পৌঁছেছি, তখন বিজেপির ওরা ফ্ল্যাগ নিয়ে অনেকগুলো ইয়াং ছেলে সবগুলো, যারা এই গত 5 বছর, ওদের নামে অনেক কেসও রয়েছে, 5 বছর মানুষকে মারধর করেছে এখানের মধ্যে, লুটপাট করেছে, এবং ওদের কাছে আর্মসও আছে, ওরা সব এসে এখানের মধ্যে আমার, তারপর ওরা এসে আমাদের গাড়ি সব ঘেরাও করেছে, আমাকে ঘেরাও করেছে, এবং এখানে ভারত মাতাকে স্লোগান দিচ্ছে এবং বলছে যে তৃণমূলের পিঠের চামড়া তুলে নেবো আমরা, এরকম আমাদের সিকিউরিটি ওরাও ছিল, এবং আমাদের আমার সাথে যারা টিএসআর বাহিনী ছিল ওদের জন্য ওরা ওদেরকে আটকে আমাকে কোনোরকম ওইখান থেকে বের করে নিয়ে এসেছে। যদিও আমি দাঁড়িয়েছি এখানে অনেকক্ষণ, কিন্তু দেখছি যে পরিস্থিতিটা অনেকটা খারাপ হয়ে যাবে, কারণ এলাকার মানুষ তো শান্তিপূর্ণ ভোট চায়, সুশৃঙ্খল ভোট চায়, তো ওরা এলাকাটাকে নষ্ট করতে চেষ্টা করছে।